গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি গাদা বন্দুক। ঘটনা খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। সংবাদ প্রকাশ সকাল নাগাদ খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে। তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া বালুছড়া এলাকার গভীর জঙ্গলে এলাকাবাসীরা যখন লাকড়ি সংগ্রহ করতে যায় তখন তাদের নজরে আসে একটি দেশি গাদা বন্দুক জঙ্গলে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ এলাকাবাসীরা ওই খবর দেয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং গভীর জঙ্গল থেকে সেই দেশি গাদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানে নিয়ে আসে। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি নন্দন বৈদ্য জানান, এলাকাবাসীদের খবর মূলে জঙ্গল থেকে একটি দেশি গাদা বন্দুক উদ্ধার করে আনা হয়েছে এবং এই দেশি গাদা বন্দুক উদ্ধারের ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে অবৈধ পশু শিকারীরা পশু শিকার করার উদ্দেশ্যেই মূলত এই দেশি গাদা বন্দুক জঙ্গলে লুকিয়ে রেখেছে, যদিও এ ব্যাপারে পুলিশ কাউকেই আটক করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা। কি মনে করতেছেন কোথেকে আইতে পারে বন্দুকটা? মনে হইতেছে তো যারা ওই যে শিকারি জঙ্গলে যে শিকার করে আমাদের।